হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো, এখন রটন্তী কালী পুজো হচ্ছে। তো সেই উপলক্ষে আজ কালকে মা বাবার গন্তায় গিয়েছিল, আজকে গন্তায় আমি আর বাবা যাচ্ছি। তো তোমরা চলো, আমরা বেরোচ্ছি, তোমরা আমাদের সাথে চলো, দেখবে চলো কি হচ্ছে। লেটস গো। ঠাকুর মাইমার রান্নায় প্রচুরই ব্যস্ত, এখন মাইমার সময় নেই কথা বলবার। এই হচ্ছে আমাদের মা কালী, দেখতেই পাচ্ছ পুজো শেষ, দুধে আলতা দেখানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। দেখো এখানে চলছে রান্না, এটাই ইয়ে তো কালকের ওই ইয়ে, এটা হচ্ছে আমাদের প্রসাদী মাংস রান্না হচ্ছে। আর এখানে দেখো আমার দিদুন খাচ্ছে আনন্দময়ী। হ্যাঁ দি, এই দেখো ছোট সবকিছুর কেনাকাটা কমপ্লিট। এই যে হার দেখো, দুটো একটা ছোট তিনটা, হ্যাঁ ভালো হয়েছে। কাকা ঘরে ঢুকে পড়েছে তো দাদা? হ্যাঁ কট কট করে তুলছে, আমার কি মায়া লাগে। তো বন্ধুরা এই সবে বাড়ি এলাম, এখন ঘড়িতে দেখো চারটে বাজে দশ। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, যেটা কালকে অনুষ্ঠান। তো দেখো আদ্যশ্রীর অন্নপ্রাশনের কার্ড এসে গেছে, তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে আদ্যশ্রীর অন্নপ্রাশনের কার্ড, এই হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছ আদ্যশ্রীর খুব সুন্দর সুন্দর ছবি। নমস্কার, আমি আদ্যশ্রী, আমি খুব এখন খুব ছোট্ট, পারি না গো হাঁটতে, গুরুজনেরা তাই যাচ্ছে আমার হয়ে বলতে। 11 ফেব্রুয়ারি রবিবার খাবো আমি ভাত, সকলে মিলে এসো তোমরা আমায় করতে আশীর্বাদ। খুব সুন্দর দেখতেই পাচ্ছ। তো চলো আবার পরে আসছি। আর এটা এদিকের ছবিটা দেখো, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের তোলা ছবি আদ্যশ্রীর। তো বন্ধুরা আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট। আর এবার তোমাদেরকে দেখাবো আমাদের বুনজিকে কি গিফট দেয়া হচ্ছে, তো তোমরা একবার ঝট করে দেখে নাও কি গিফট দেয়া হচ্ছে। এই হচ্ছে আংটি, তো বুনজির জন্য মা আংটি কিনে এনেছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। তো তোমরা দেখতেই পেলে এই আংটিটা নিয়ে আসা হয়েছে।
তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আংটিটা কেমন হয়েছে। আর চলো এবার খাওয়া দাওয়ার দিকে দেখা যাওয়া যাক। তো আজকে সন্ধ্যাবেলা ওদিকে মায়ের আরতিও, এতক্ষণ আরতি বলছি, বরণও হয়ে গেছে মায়ের, তো এতক্ষণ হয়তো বিজয়ার দিকে নিয়ে চলেও গেছে। তো আর মা ওদিকে, আমার মা ওদিকে রান্না চাপিয়েছে, তো চলো গিয়ে দেখি কি করলো মা। আজকে দেখো রাতে হয়েছে মুসুরি সেদ্ধ, আর মুড়ি খাওয়া হবে আজকে। মুসুরি সেদ্ধ মুড়ি, তার সাথে আছে মিষ্টি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমি শোয়ার দিকে রওনা দিচ্ছি। তো চলো একটু ঘুমিয়ে নিই, আবার কালকে যাওয়া, পরশু দিন অনুষ্ঠান, তার মানে এখন দুদিন প্রচুর মানে শারীরিক কষ্ট যেটাকে বলে। তো চলো একটু ঘুমিয়ে নিই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ হচ্ছে, তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।